কুমিল্লার বুড়িচঙ্গে অস্ত্রসহ মোহাম্মদ মাসুদ আলম নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার নোয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ আলম কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার আসানুল্লার ছেলে। যৌথ বাহিনী সূত্র জানায়, 8 সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে কুমিল্লার বিভিন্ন স্থানে আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর আক্রমণকারী সন্ত্রাসী আটক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে। গ্রেপ্তার হওয়া অস্ত্রধারী সন্ত্রাসী মাসুদ আলমকে বুড়িচং থানা পুলিশের কাছে সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে।